আসসালামু আলাইকুম ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ সলাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ ওয়া বাদ। সম্মানিত আবু আনাস ভাই, সৌদি আরব মদিনা থেকে আল্লাহ আপনাকে সম্মানিত করুন দুনিয়া এবং আখেরাতে, মদিনার বরকত নেওয়ার তৌফিক দেক মসজিদ নববীর। আপনি জানতে চাইছেন আকিদা কাকে বলে, আকিদা অর্থ কি, আর আকিদার মূলনীতি কয়টি ও কি কি। আকিদা অর্থ ভাই বিশ্বাস, মনের মধ্যে যেটা স্থান দেওয়া, মনে প্রাণে বিশ্বাস রাখা, মনের গহীনে যেটাকে চিন্তা চেতনা স্থির করা, সেটাই আপনি আকিদার সাথে বিশ্বাসের, এটাই হলো আকিদা। কি আকিদা? যে এটা সে এই আকিদা বিশ্বাস করে, এই আকিদা রাখে, মানে কি সে মনের মধ্যে এটা বিশ্বাস রাখে, মনের মধ্যে ওইটা চিন্তা চেতনা রাখে, সে এটাই আকিদা। কি আকিদা তার, কি তার, এটার প্রতি আমি ইমান রাখি, মানে এটা আমি বিশ্বাস করি। যেমন আপনাকে কে, যেমন দুজন এসে বললো যে অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে, এখন একজন এইভাবে বলছে আর একজন ওইভাবে বলছে, তাহলে আপনি একজনের কথা মেনে নিলেন, মেনে নিলেন কেন, মনের মধ্যে বিশ্বাস রাখলেন যে আপনার কথাটা আমার মনে হয় বিশ্বাস হয়, আপনার কথা আমার ঠিক মনে হইতেছে, তখন এটাকে আপনি আকিদা বিশ্বাস করে নিলেন, মানে এটাকে আপনি মনের মধ্যে জায়গা নিয়ে নিলেন, স্থান দিয়ে নিলেন। এখন এইটা আপনি যেখানে যাচ্ছেন সেখানে যে লোকের কাছে বলতেছেন যে একটা ঘটনা শুনলাম বা অমুক জায়গায় আজকে এটা ঘটনা করছে, এই যে আপনার মনের মধ্যে স্থির হয়ে গেছে এটা, এখন আপনি ওইটাকে বিশ্বাস করে নিতে পারছেন। তো এইটা হলো ইসলামের ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে, এটা ইসলামের ক্ষেত্রে যে আল্লাহ সম্পর্কে, দীন ইসলাম সম্পর্কে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আকিদার তিনটা মূলনীতি, এই তিনটা মূলনীতি আপনারা জানতে পারেন। এই জন্যই তো এই তিনটা মূলনীতি সম্পর্কেই তো কবরে প্রশ্ন করা হবে মেইন। এই তিনটা বিষয়ই তো সবার জানার কথা। যেমন আল্লাহ সম্পর্কে আজকে যে যে সমস্ত খারাপ ধ্যান ধারণা মানুষ রাখে, আল্লাহকে নিরাকার বলা, আল্লাহকে সব জায়গায় বিরাজমান বলা, আরও যে সমস্ত খারাপ আকিদা রাখে, বিশ্বাস রাখে, মনের মধ্যে বিশ্বাস রাখে, ওই যে এটাকে আপনি বলা আকিদা, বিশ্বাস রাখে। যে আবার যে দেখেন এক প্রকার ইয়ে আছে, মাজার দরগাপন্থী আছে, মাইজবান্ডারের গ্রুপ আছে, আল্লাহ সম্পর্কে যে সমস্ত খারাপ আকিদা পোষণ করে, খারাপ আকিদা মানে কি, মনের মধ্যে বিশ্বাস রাখে, ওইটা যেটা প্রথমেই বললাম। এই এমনিভাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নিয়ে আজকে যে সমস্ত দেখেন বাড়াবাড়ি যারা চলছে চলছে, রাসুল না হলে আসমান জমিন কিছু তৈরি হইতো না, এই যে বিশ্বাস রাখা, এগুলো তো সরাসরি বিরোধী। রাসুলকে নূর তৈরি বলা, আর রাসুলকে নিয়ে মিলাদ পড়া, রাসুল কবরে এই ইত্যাদি, আরও যে সমস্ত বিশ্বাস রাখে মনের মধ্যে, এই যে আকিদা, খারাপ আকিদা পোষণ করে। এমনিভাবে দীন ইসলাম সম্পর্কে, দীন ইসলামের ধ্যান ধারণা ভালো রাখতে হবে, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আমল করতে হবে, এই হলো তিনটা মূলনীতি বিষয়। আপনাকে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, পালন করতে হবে, জানতে হবে, এটার উপরে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। এই সুন্দর বিষয়কে নিজের এই আকিদা পরিশুদ্ধ করার জন্যই তো কোরআন এবং হাদিসের আপনার সলফে সালিহীনদের মানহাজকে অনুসরণ করতে হবে। সলফে সালিহীনদের মানহাজ কি, সাহাবায়ে কেরাম, তারপর তাবেয়ীনে কেরাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি, বড় বড় ইমাম মুহাদ্দিসিনে কেরাম, এই যে সমস্ত আলেমগণ কোরআন এবং সুন্নার আলোকে যে সমাধান দিয়েছে, এই মানহাজ আপনাকে থাকতে হবে, তখনই আকিদা পরিশুদ্ধ হবে। এই তিনটা বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে এবং প্রত্যেকে জানতে হবে, আমাকে আপনাকে নয়, সবাইকে কোরআন এবং সুন্নার খাঁটিভাবে আমল করতে হবে, তখনই আকিদা বিশুদ্ধ হবে, মানে তার ইমান ঠিক থাকবে, ভালো পথে থাকবে এবং আল্লাহ সন্তুষ্ট হবে, তা আমল গ্রহণযোগ্য হবে, পরকালীন জীবনে মুক্তি এবং নাজাত আসবে। এর জন্য সংক্ষিপ্তভাবে বললাম, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাজার সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।